ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমরা জানি যে কৃষিক্ষেত্রে মাটির স্বাস্থ্য রক্ষা করার জন্য, ফসলের মানোন্নয়নের জন্য এবং সর্বোপরি পরিবেশ দূষণ রুখতে গেলে এখন জৈব সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক সারের অত্যধিক ব্যবহারের ফলে কিন্তু মাটির স্বাস্থ্য ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা সেই পুরনো আবার দেশীয় যে চাষ পদ্ধতি তাতে কিন্তু ফিরে যাচ্ছি কিছুটা, এবং সেক্ষেত্রে জৈব সারের ব্যবহারের উপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে আমরা আলোচনা করব জৈব সারের ব্যবহার এবং তার প্রয়োজনীয়তা, তার গুরুত্ব প্রসঙ্গে। আলোচনার জন্য আমাদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ জেলার সহকৃষি অধিকর্তা প্রশিক্ষণ সুকুমার সাহা। সুকুমার দা, স্বাগত। হ্যাঁ, নমস্কার। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে এর তো গুরুত্ব অপরিসীম, তো জৈব সার কাকে বলে সেটা যদি প্রথমে বলেন। জৈব সার যে কোনো প্রাণী এবং উদ্ভিদ জাত পদার্থ যা মাটিতে ভালোভাবে পচিয়ে নেওয়ার পর মাটিতে প্রয়োগ করলে মাটির ভৌত অবস্থার পরিবর্তন হয় এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ায়, এবং সেই সঙ্গে সঙ্গে মাটিতে অবস্থিত যে সমস্ত জীবাণু আছে তাদের বংশবৃদ্ধি এবং কার্যকারিতা বৃদ্ধি করে। রাসায়নিক সারের যে প্রয়োগ করি তার কার্যকারিতা বৃদ্ধি করে, এবং যে পদার্থ প্রয়োগের পরে মাটিতে সমস্ত উদ্ভিদ খাদ্য সরবরাহ করতে পারে সেই পদার্থকে আমরা বলছি জৈব পদার্থ। আচ্ছা, জৈব সারের মধ্যে কী কী খাদ্য উপাদান আমরা পাই? জৈব আমাদের গাছে সাধারণত 16টা খাদ্য উপাদান দরকার হয়, তার মধ্যে এই 16টা খাদ্য উপাদানই কম বেশি আমরা এই সমস্ত জৈব পদার্থের মধ্য থেকে পেতে পারি। যে 16টা খাদ্য উপাদান তৈরি হয় তার মধ্যে কার্বন এবং যে হাইড্রোজেন এবং অক্সিজেন সেটা তো বাতাস এবং মাটি থেকে উদ্ভিদ পেয়ে যায়। পরবর্তীকালে যেটা মূল খাদ্য উপাদান নাইট্রোজেন ফসফেট পটাশ সেটা মাটি থেকে পায়, তাছাড়াও যেগুলো গৌণ উপাদান সালফার ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সেটাও মাটি থেকে পায়। আর যে সমস্ত অনুখাদ্যগুলো আছে 7টা আমাদেরকে, যেমন বোরন, জিঙ্ক, মোলিবডেনাম, ক্লোরিন, লোহা, তামা এবং বোরন, এইগুলো হচ্ছে আমরা যে বিভিন্ন আমরা যে জৈব উপাদান দিচ্ছি এইগুলোর মধ্য থেকে এই মৌল প্রধান খাদ্য উপাদান এবং এই অনুখাদ্য এই সমস্ত পদার্থগুলো সাধারণত জৈব পদার্থ থেকে পেয়ে থাকে। আচ্ছা, জৈব সার ব্যবহারের গুরুত্ব কতখানি? মানে একটু আগে যেটা বলছিলাম যে ধরুন ক্রমশ কিন্তু রাসায়নিক সারের অত্যধিক ব্যবহারের ফলে আমরা জানি যে মাটির স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে ভীষণভাবে, তো সেটা যদি একটু বিস্তারিতভাবে বলেন। জৈব সারের গুরুত্ব মাটিতে বর্তমান কৃষির পরিপ্রেক্ষিতে জৈব সারের গুরুত্ব অনেক বেশি। একটা সময় ছিল যখন আমাদের জৈব সার দিয়েই চাষ হতো, তখন স্বাধীনতার পরে পরে তখন লোক সংখ্যা অনেক কম ছিল। পরবর্তীকালে যখন জনবিস্ফোরণ ঘটে তখন খাদ্যের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পায়, ফলে সবুজ বিপ্লবের পর থেকে রাসায়নিক সারের ব্যবহার অনেক বেড়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষির যে বর্তমান একটা সংকট তৈরি হয়েছে, অর্থাৎ মাটির স্বাস্থ্য খারাপ হয়েছে। তো এই মাটির স্বাস্থ্যকে যদি আবার পুনরুদ্ধার করতে হয়, অর্থাৎ ভালোভাবে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আবার জৈব সারের একটা ব্যবহার ব্যাপকভাবে জমিতে প্রয়োগ করতে হবে, আগের মতোই আসতে হবে। তাছাড়া কিন্তু মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা যাবে না। এখন দেখা যাচ্ছে যে মাটির যে উৎপাদনশীলতা এবং যে উর্বরতা শক্তি সেটা ক্রমহ্রাসমান, তো সেই জায়গায় ফিরে গেতে গেলে আমাদেরকে জৈব সারের যে গুরুত্ব বা জৈব সারের মাটিতে প্রয়োগ করলে মাটির স্বাস্থ্যের যে উন্নতি এবং উৎপাদনশীলতা ধরে রাখার জন্য জৈব সারের প্রয়োগ অবশ্যম্ভাবী। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কয়েকটা কথা বলতে পারি যে জৈব সার প্রয়োগের ফলে কী কী উপকার পাই আমরা। নিশ্চয়ই, তো জৈব সার প্রয়োগের ফলে যেটা হচ্ছে মাটির যে স্বাস্থ্য সেটা ভালো থাকছে, মাটির যে ভৌত অবস্থা অর্থাৎ মাটির যে গঠন এবং গ্রথন তার উন্নতি ঘটছে, মাটির মধ্যে বাতাস চলাচলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মাটি হালকা হচ্ছে, মাটিতে তাপমাত্রা যেটা সেটা বজায় থাকে, এবং মাটির মধ্যে কোটি কোটি জীবাণু বাস করে যেগুলো রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ায়। তো সেই সমস্ত যে জীবাণু আছে তাদের বংশবৃদ্ধি ঘটায় এবং তাদের কার্যকারিতা বাড়ায়। আর সর্বোপরি উদ্ভিদের যে সমস্ত খাদ্য উপাদানগুলো দরকার সেই সমস্ত খাদ্য উপাদানগুলো জৈব সারই একমাত্র পারে, যেগুলো একসঙ্গে সমস্ত খাদ্য উপাদানগুলি উদ্ভিদকে সরবরাহ করতে পারে। তো এই জন্য জৈব সার মাটিতে প্রয়োগ বা উৎপাদনশীলতা এবং মাটির যে উর্বর ক্ষমতা আর কি সেটা ধরে রাখতে গেলে জৈব সার এখনকার দিনে অতি অবশ্যই প্রয়োগ করতে হবে। আচ্ছা, কয়েকটি জৈব সারের নাম যদি? জৈব সারের মধ্যে আমাদের অনেকগুলো জৈব সার আছে, এবং এই যে জৈব সারগুলো আমরা মোটামুটি খুব বহুল প্রচলিত সেগুলো হচ্ছে খামারজাত জৈব সার,
কম্পোস্ট সার, সবুজ সার, কেঁচো সার, তাছাড়াও বিভিন্ন ধরনের খোল, যেমন মহুয়া খোল, নিম খোল বা সোর্সের খোল, বিভিন্ন ধরনের হাড়ের গুঁড়া, শিং, গরুর যে শিং তার গুঁড়া, তারপরে মাছের গুঁড়া, রক্তের গুঁড়া, তাছাড়াও আমরা আরও যেটা বলে থাকি যেটা হচ্ছে আপনার ওই যে কেঁচো সার, এখনকার দিনে একটা গুরুত্বপূর্ণ আপনার জৈব সার, যেগুলো আমরা জমিতে প্রয়োগ করে ভালো ফল পেতে পারি। এই সারগুলো আমরা কীভাবে তৈরি করব, মানে সেটা সেটার কি কোনো বিশেষ পদ্ধতি আছে কোনো কোনো ক্ষেত্রে? হ্যাঁ, কম্পোস্ট সার সাধারণত চাষিরা তৈরি করেই থাকে, একটা গর্ত করে তার মধ্যে বাড়ির আবর্জনা এবং গরুর বা বিভিন্ন যে সমস্ত প্রাণী একজন চাষি পোষে বাড়ির মধ্যে, গরু, ছাগল, হাঁস, মুরগি, তাদের যে বিভিন্ন মলমূত্র এবং বিভিন্ন আবর্জনা বাড়ির বা ফসলের অবশিষ্টাংশ, সেগুলো গর্তের মধ্যে নিয়মিত ফেলা হয় এবং এর ফলে যে সারটা তৈরি হচ্ছে সেটা চাষি তার বাড়ির মধ্যেই তৈরি করে, সেটাকে বলে আমরা খামারজাত সার বা বলে থাকি আমরা। তো সেই সারটা হচ্ছে সহজেই তৈরি করতে পারে। তাছাড়াও আমরা এখনকার দিনে যেটা বলি যে কেঁচো সারের ব্যবহার বা কেঁচো সার খুব তৈরি করা একটা কথা আমরা বলে আসছি। জমিতে সবুজ সার করতে বলছি, সবুজ সার একটা যেমন সহজেই করা যায়, যেটা আমরা বলি যে জ্যৈষ্ঠ মাসের দিকে ধান লাগানোর আগে আমরা সবুজ সার জমিতে লাগানো যেতে পারে, সেটার ক্ষেত্রে আমরা বলি ধনচা সার, মানে ধনচা। ধনচা হচ্ছে এমন একটা গাছ যেটা হচ্ছে আপনার মাটিতে প্রয়োগ করলে পরে বাতাসের যে নাইট্রোজেন আছে সেটা মাটির মধ্যে আবদ্ধ করতে পারে, সেই জন্য একে সবুজ সার হিসাবে এই সারটাকে বা ধনচা গাছকে আমরা বেশি পছন্দ করি। তো এটা মোটামুটিভাবে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি যদি জমিতে প্রতি বিঘে প্রতি, আমি এটা বলি বিঘে প্রতি 30 কেজি ফসফেট, তার সঙ্গে 4 থেকে 5 কেজি ধনচার বীজ একটা লাঙল দিয়ে যখন জমিতে আপনার রস থাকবে সেই মতো অবস্থায় যদি আমরা ফেলে দিই, তাহলে যখন এই গাছগুলো মোটামুটি 40 থেকে 45 দিন মানে বয়সের হয় তখন, অর্থাৎ মোটামুটি বর্ষাকাল ঢুকে যায়, তখন এই বর্ষার সুযোগ নিয়ে এই গাছগুলোকে লাঙল দিয়ে মাটির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলে প্রচুর পরিমাণে জৈব সার মাটিতে যোগ হয়। তো এটা একটা খুব সহজ পদ্ধতি এবং এই পদ্ধতিতে আমরা জৈব সারের ব্যবহারটাকে বাড়াতে পারি। এইটা আমরা যদি ভালোভাবে করি তাহলে জৈব সারের একটা ব্যবহার বাড়ে। তাছাড়াও আমি বললাম কেঁচো সার, কেঁচো সার অর্থাৎ বাড়ির মধ্যে একটা ছোট গর্ত করে, এখন তো আবার পলিথিনের একটা পিটও বেরিয়েছে যার মধ্যে কেঁচো দিলে পরে এবং বাড়ির মধ্যে যে সমস্ত আবর্জন আছে সেগুলো দিলে পরে ভালোভাবে কেঁচো সারও তৈরি করা যায়। তাছাড়া তো বাজারে বিভিন্ন ধরনের খোল বা আপনার গুঁড়া বা কাঠের ছাই এগুলো ব্যবহার করেও জৈব সারের আমরা কিন্তু ব্যবহার বাড়াতে পারি। এগুলোর প্রয়োগ পদ্ধতি কীভাবে করবো আমরা? জৈব সার সাধারণত চাষের আগে আমরা জমিতে দিয়ে থাকি, প্রথম চাষ যখন করি কোনো একটা ফসল লাগানোর সময় সেই সময় ওই জৈব সারগুলোকে ভালোভাবে মাটির মধ্যে লাঙল দিয়ে মিশিয়ে দিতে হয় এবং সেই সময় একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে জমিতে যেন যথেষ্ট পরিমাণে রস থাকে। সেই অবস্থায় জৈব সারকে যদি ভালোভাবে লাঙল দিয়ে সমানভাবে যদি আমরা এই রস অবস্থায় যদি মাটির মধ্যে আমরা লাঙল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে পারি তাহলে জৈব সারটাকে ভালোভাবে প্রয়োগ করা হয় এবং এটাই হচ্ছে জৈব সারের প্রয়োগ করার একমাত্র পদ্ধতি, যেটা হচ্ছে মূল জমি চাষের যে প্রথম তৈরি করার সময় যে প্রথম লাঙল দিই তখনই আমাদেরকে জৈব সার প্রয়োগ করতে হবে। এবং জৈব সার প্রয়োগের ক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা মাদাতে ফসল লাগাচ্ছি অর্থাৎ বিভিন্ন গর্ত করে করে ফসল লাগাচ্ছি তখন ওই গর্তের মধ্যেও জৈব সার ভালোভাবে দিয়ে আমরা ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, এইভাবে জৈব সার মাটিতে প্রয়োগ করতে হবে। এবং জৈব সারে জানেন যে একটা জৈব সারের ক্ষেত্রে আমরা বলি মোটামুটিভাবে হেক্টর প্রতি 5 টন জৈব সার আমরা প্রয়োগ করতে বলি যে কোনো ফসলের ক্ষেত্রে। কিছু কিছু ফসলের ক্ষেত্রে আছে যখন জৈব সারের পরিমাণটাকে আমরা বাড়াতে বলি, যেমন আমরা হয়তো আখ চাষের ক্ষেত্রে আমরা বলি 10 টন প্রতি হেক্টর বা আলু চাষের ক্ষেত্রে যেগুলো বলি আমরা 10 টন প্রতি হেক্টর জৈব সার ব্যবহার করার জন্য আমরা বলে থাকি। আচ্ছা, জৈব সারের ব্যবহার এই যে বাড়ানোর কথা বারবার আপনারা সুপারিশ করছেন, এটা আমরা কীভাবে কৃষক বন্ধুদেরকে বোঝাতে পারি বা এই 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 যে ব্যবহার এটা বাড়াতে পারি কীভাবে? কারণ রাসায়নিক সারের উপর আমাদের একটা কোথাও নির্ভরতা এসে গেছে। জৈব সার বাড়ানোর জন্য কৃষকদেরকে আমাদেরকে বোঝাতে হবে। প্রথম কথা হচ্ছে যে এটা বোঝানো দরকার যে মাটি হচ্ছে ফসলের মা এবং মাটির স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলে উৎপাদনশীলতা কখনোই বাড়ানো যাবে না, বা মাটির উর্বরতা শক্তি যদি না ফিরিয়ে আনা যায় তাহলেও সুস্থিতি যে এগ্রিকালচার, সাস্টেনেবল এগ্রিকালচার, সেটা কখনোই আমরা পৌঁছাতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে রাসায়নিক সার কিন্তু জৈব সারের পরিপূরক না। রাসায়নিক সারের মধ্যে আমরা মাত্র গাছের যে খাদ্য উপাদান আছে 16টা তার মধ্যে 2 কি 3টে পাই, কিন্তু জৈব সার হচ্ছে এমন একটা সার
যাদের মধ্যে আমরা অনুখাদ্য এবং যে মুখ্য এবং গৌণ যে খাদ্য উপাদানগুলো সেগুলো সবই পেয়ে থাকি। তাহলে এই একটা জায়গায় চাষিদেরকে বলতে হবে যে রাসায়নিক সার থেকে জৈব সার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসলের বৃদ্ধিতে, মাটির উর্বরতা শক্তি বজায় রাখার ক্ষেত্রে। খাদ্যগুণের অনেকগুলো জিনিস, অনেকগুলো জিনিস একসঙ্গে পাওয়া যায়। এবং এরা কি হয়, জৈব সার যদি মাটিতে একবার প্রয়োগ করা হয় তাহলে এই সমস্ত খাদ্য উপাদানগুলো অনেক দিন ধরে এরা মাটিতে সরবরাহ করতে পারে গাছকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কয়েকটা জিনিস চাষিদেরকে বলতে হবে যে জৈব সার প্রয়োগ যদি ব্যবহার করতে হয় তাহলে গোবর সার আমরা অনেক সময় জ্বালানি হিসেবে ব্যবহার করে দিচ্ছি, তো গোবর সারকে জ্বালানি হিসেবে ব্যবহার না করে সেই সারটাকে মাটিতে প্রয়োগ করতে হবে। তার জন্য ওই খামারজাত সার যেভাবে তৈরি করা হয় সেইভাবে গোবরের ব্যবহারটাকে বাড়াতে হবে। দু নম্বর কথা হচ্ছে, আমরা যদি গোবর গ্যাস বাড়িতে তৈরি করি এবং তার জন্য গভর্নমেন্ট একটা ভর্তুকিও দেয় গোবর গ্যাস তৈরি করার জন্য, তাহলে গোবর গ্যাস তৈরি করলে একদিকে যেমন জ্বালানির সাশ্রয় হয়, তার গ্যাস থেকে আমরা রান্না করতে পারি, আলো জ্বালাতে পারি, এবং গোবর গ্যাস তৈরি করার পর যে পচা গোবরটা তৈরি হয় সেটা কিন্তু খুবই উন্নত মানের জৈব সার, যেটা মাটিতে ব্যবহার করা যায়। এই একটা জায়গা ভালো আছে। আর কিছু কিছু পতিত জমি পড়ে থাকে, পুকুরের পাড় আছে, জমির আল আছে, যেগুলোতে আমরা কিছু কিছু গাছ লাগাতে পারি, যেমন গ্লাইডিসিডিয়া বা সুবাবুল গাছ, যেগুলো হচ্ছে আপনার তো আপনার সিম্মগোত্রীয় গাছ। তো এই সমস্ত গাছ লাগালে পরে এই সমস্ত গাছের পাতাগুলো আমরা পরবর্তীকালে কেটে নিয়ে গিয়ে জমিতে ফেললে পরে প্রচুর পরিমাণে জৈব সার আমরা জমিতে দিতে পারি এবং জমিতে তার ফলে জমির উর্বরতা শক্তি বা জমিতে জৈব পদার্থের পরিমাণ এগুলো করে আমরা কিন্তু বাড়াতে পারি। আর একটা কথা মনে রাখা দরকার যে খোল বা আপনার যে বিভিন্ন কথা বলছি আমরা সেগুলো কিন্তু অনেক বাজার মূল্য অনেক বেশি, সেই জন্য আমরা চাষিদেরকে বলব যে কেঁচো সারের দিকে আপনি যান, বা আমি যেটা বললাম যে সুবাবুল বা গ্লাইডিসিডিয়া এই ধরনের গাছগুলো পতিত জমিতে লাগান, তার পাতাগুলো জমিতে পরবর্তীকালে প্রয়োগ করুন, খামারজাত যে সার সেটাকে ভালো করে কম্পোস্ট সার যেভাবে বা সুপার কম্পোস্ট সার ভালোভাবে তৈরি করুন। তো এইভাবে আমরা অনেক খরচটা অনেক কম এবং উন্নত মানের জৈব সার আমরা পেতে পারি। সুকুমার দা, অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্যে। জৈব সারের ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আলাদা করে আমার মনে হয় না আর কিছু বলার আছে এই আলোচনার পর। শুধু এইটা বলতে পারি যে অনেকের ধারণা আছে যে জৈব সারে চাষ করতে গেলে অনেক বেশি খরচ হয়, সেটা কিন্তু সবসময় ঠিক ধারণা নয়। আমরা রাসায়নিক সারকে কখনোই বর্জন করতে বলছি না, বলছি যে রাসায়নিক সারের সাথে সমানভাবে আপনারা জৈব সারের ব্যবহার করুন, এবং সেক্ষেত্রে কিন্তু নিজেরা যদি জৈব সার উৎপাদন করেন তাহলে কিন্তু খরচ অনেক কম হবে, এটা বোঝাই গেল আলোচনা থেকে। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে, আসলে এখানে বৃষ্টির তিন গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে, কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ, হাজার হেক্টেয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শন চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেতও সবুজে ভরে উঠবে, এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়ই, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত, আসুন একসাথে মিলে কদম বাড়ায়। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত কৃষি মেলা অনুষ্ঠিত হয়ে গেল কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদীপ গ্রাম পঞ্চায়েতের মাখালতোর হাইস্কুলে। এই মেলায় কৃষি সামগ্রীর প্রদর্শনীর পাশাপাশি ছিল চাষি ভাইদের ব্যবহৃত কৃষিজাত যন্ত্র এবং বিভিন্ন সামগ্রীর স্টল। এই মেলায় প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কৃষিবিজ্ঞানী ও কৃষি দপ্তরের আধিকারিকরা আধুনিক চাষাবাদ সম্পর্কে কৃষকদের পরামর্শ দেন। এই কৃষি মেলার উদ্দেশ্য হচ্ছে চাষি ভাইদের গতানুগতিক চাষ ছেড়ে বিকল্প আধুনিক চাষের দিকে উৎসাহিত করা। এই মেলা শুরু হয়েছে 11 জানুয়ারি 2014। শীতের দুপুরে বহু কৃষক পরিবার তিন দিনের এই মেলায় ভিড় জমিয়েছিলেন। এই মেলা সম্পর্কে কাটোয়ার সহকৃষি অধিকর্তা প্রশাসন রবিউল হক আমাদের জানান। কৃষিতে নিত্য নতুন প্রযুক্তি এসে যাচ্ছে, সেগুলোর সঙ্গে গণসচেতনতার একমাত্র উপায় হচ্ছে মেলা,
এছাড়া আমরা প্রশিক্ষণ শিবিরের মাধ্যমেও মানে সচেতনতা বাড়াই, কিন্তু আপামর জনগণকে একসঙ্গে এই সচেতনতার জায়গায় আনতে গেলে মেলা একটা প্রয়োজন, মেলার প্রয়োজন আছে। এবং এইখানে কৃষি শুধু নয়, এর সঙ্গে আপনার আছে প্রাণী পালন এবং উদ্যান পালন এবং মৎস্য চাষ সবই যুক্ত হয়েছে। গ্রামীণ অর্থনীতিতে এই এই সমস্ত প্রযুক্তি এই সমস্ত দপ্তরেও নিত্য নতুন প্রযুক্তি আসছে, এবং এগুলো এগুলো যদি চাষিরা চাষের সঙ্গে সঙ্গে এই সমস্ত প্রযুক্তিগুলো মাছ চাষ বা প্রাণী পালনের ক্ষেত্রেও করে থাকে, তাহলে তাদের অর্থনীতিটাকে আরও একটু চাঙ্গা করে নিতে পারবে, এটা নিয়ে কোনো এ নেই। এবং সেটা একসঙ্গে এই যে মেলার মধ্যে সমস্ত দপ্তরের একটা সমন্বয়, সেটা সমন্বয়ের দ্বারা ওরা উপকৃত হতে পারবে, সেটা একসঙ্গে সচেতন হয়ে যাচ্ছে, এটা একটা মূল উদ্দেশ্য। মেলা মেলার পক্ষে মেলা না হলে কিন্তু এটা সম্ভব হতো না। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি, মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেবো। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান, আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষান কল সেন্টার। কৃষি বিভাগের পরিচালনায় মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য ও প্রাণী সম্পদ মেলা রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজন করা হয়েছে। বীরভূম জেলার নানুরে এই মেলার উদ্বোধন করেন মাননীয় বিধায়ক শ্রী গদাধর হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সহ কৃষি অধিকর্তা নানুর আমাদের জানান, পশ্চিমবঙ্গ সরকার যে মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, প্রাণী সম্পদ মেলা যে পালনের যে ভূমিকা নিয়েছে, এটা সার্বিকভাবে কৃষকের সমস্তভাবে উন্নয়নের জন্য এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে। এই মেলাটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় 1 জানুয়ারি থেকে 21 জানুয়ারি অবধি এই মেলাটা চালু হয়েছে। এই মেলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে চাষি ভাইরা গ্রামে গঞ্জে যে সমস্ত তথ্য জানতে পারতেন না বা যে সমস্ত প্রযুক্তি তারা কাছে অজানা ছিল, একলব্ধে এই মেলার মধ্যে সেইগুলো নিয়ে এসে চাষি ভাইদের কাছে পরিবেশন করা এই মেলার মূল উদ্দেশ্য। এই মেলা উপলক্ষে বিভিন্ন স্টল তো রয়েছেই, এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীরভূম জেলার লাভপুর ব্লকে আয়োজিত হয় মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য ও প্রাণী সম্পদ মেলা। মেলার উদ্বোধন করেন লাভপুর বিধানসভার মাননীয় বিধায়ক জনাব মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার অন্যান্য ব্লকের মতো ইলামবাজার ব্লকেও আয়োজিত হয় মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য ও প্রাণী সম্পদ মেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। জেলার উপকৃষি অধিকর্তা প্রদীপ কুমার মণ্ডল আমাদের জানান, বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে অ্যাকচুয়ালি তাদের মাধ্যমে কি কি পরিষেবা কৃষকরা পেতে পারে, আমরা যে কি কি ধরনের কাজ করি এবং বিশেষ করে চাষিরা এখানে এলে পরে যেটা জানতে পারছে, এই এই দপ্তরগুলোর মাধ্যমে আমরা কৃষিকাজ এবং অন্যান্য মানে মৎস্য প্রাণী সম্পদ, ইভিন আমরা সমবায়কেও এখানে ডেকেছি এবং কৃষি বিপণন সমস্ত দপ্তর এখানে কি কি ধরনের কাজ হয় এবং চাষিরা তাদের মানোন্নয়ন ঘটানোর জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, এবং বিশেষ করে আমরা এখানে ব্যাংকদেরও ডেকেছি যাতে যারা কিষাণ ক্রেডিট কার্ড তারা পেতে পারে তার ব্যবস্থা এখান থেকেই আমরা করছি। এছাড়াও আমরা বিভিন্ন দপ্তরের কৃষি দপ্তর এবং মৎস্য প্রাণী সম্পদ উদ্যান পালন সব দপ্তরেরই আমরা প্রশিক্ষণ শিবিরেরও ব্যবস্থা রেখেছি, যাতে এখানকার চাষিরা এসে যাতে তাদের যে বিষয় যেগুলো জানার সেগুলো জানতে পারে, এবং এছাড়াও চাষিদের মধ্যে আমরা একটা এক্সিবিট প্রদর্শনের ব্যবস্থা রেখেছি যাতে তারা তাদের উৎপাদিত ফসল তারা নিজেরা যে নিয়ে এসছে কে কীরকম ফসলটা করেছে, কেউ হয়তো বড় একটা লাউ নিয়ে এসছে, কেউ কুমড়ো, আপনি দেখতে পাবেন এখানে আমাদের বিভিন্ন জায়গাতেই আমাদের চাষিরা নিয়ে আসছে সুন্দর আখ যে ফসলগুলো তারা, এবং এছাড়া বিভিন্ন ধরনের ফুল গাছ যেগুলো আমরা দেখি না, এছাড়া কিছু কিছু নতুন ধরনের গাছ যেগুলো আমাদের এখানে পাওয়া মানে ঠিকমতোভাবে চাষ হয় না, বিশেষ করে ব্রোকলি, তারপরে একাঙ্গি, এই ধরনের গাছও আমরা দেখতে পাচ্ছি চাষিরা এখানে নিয়ে আসছে, সেইগুলো তাহলে অন্য চাষিরা যাতে উৎসাহিত হয় কীভাবে তাদের মানোন্নয়ন ঘটানো যায় এই বিষয়গুলোর উপরে আমরা সব থেকে সবিশেষ জোর দিচ্ছি। ইলামবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ নন্দী বলেন, এবার গ্রামীণ মানুষ সাধারণত যেসব বিষয়ের উপর রোজগারের উপর ওনারা ডিপেন্ড করেন তাদের মধ্যে একটা হচ্ছে আপনার কৃষি, উদ্যান পালন, তারপরে প্রাণী সম্পদ, মৎস্য চাষ, এইগুলোর উপরই সাধারণতভাবে গ্রামীণ অর্থনীতিটা টিকে থাকে। তো প্রত্যেকটা জিনিসকেই এই মেলার মধ্যে ধরা হয়েছে এবং এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এখানে স্টল আছে এবং এই প্রত্যেকটা ফিল্ডে নতুন নতুন কী কী জিনিস এসছে এবং সরকারি এইসব ফিল্ডে কী কী সুযোগ সুবিধা মানুষ পাবেন সবই এই মেলাতে বলা হয়েছে। ফলে একটা সাধারণ গ্রামের মানুষ যদি এই মেলাতে আসেন তিনি হয় কৃষির দিক থেকে, নয়তো উদ্যান পালন, নয় পশুপালন, নয় ফিশারি, যে কোনো দিক থেকেই তিনি কিন্তু সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা জানতে পাচ্ছেন একদিক, আর বিভিন্ন পদ্ধতি যেইভাবে করতে হয় চাষ বলুন, মৎস্য চাষ বলুন বা পশুপালন, সঠিক পদ্ধতি, বৈজ্ঞানিক তথ্য, রোগ, তার ওষুধ সবই একটা জায়গা থেকে ওনারা জানতে পারবেন। সহ কৃষি অধিকর্তা ডক্টর নন্দিতা ভট্টাচার্য আমাদের জানান, আমাদের এই ব্লক স্তরে কৃষি মেলা গত বছর থেকে শুরু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। আমরা ব্লকে ব্লকে কৃষি মেলা করছি। এবার কৃষি মেলাটা একটু অন্য ধরনের, এটা মাটি, কৃষি, মৎস্য, উদ্যান পালন ও প্রাণী সম্পদ মেলা। অর্থাৎ এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন দপ্তরের একটা মানে একান্ত প্রচেষ্টাতে এই মেলাটা সম্ভব হয়েছে। তো এখানে কৃষি দপ্তর ছাড়াও সরকারের আরও বিভিন্ন দপ্তর যেমন বন ও ভূমি সংস্কার, মৎস্য প্রাণী সম্পদ, উদ্যান পালন এবং যেটা সমবায়, বিভিন্ন দপ্তর, কৃষিজ বিপণন, সকলেই এই কৃষি মেলায় অংশগ্রহণ করেছেন। কৃষি দপ্তরের উদ্যোগে যেটা করা হয়েছে যে আমরা চাষিদের কাছ থেকে প্রদর্শনী নিয়েছি এবং সেই প্রদর্শনী জমা পড়ছে, এর মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী চাষিকে মানে সেটা সরকারি উদ্যোগেই পুরস্কৃত করা হবে, যেখানে প্রথম পুরস্কারের মূল্য 1,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 800 টাকা এবং তৃতীয় পুরস্কার 500 টাকা চাষির হাতে তুলে দেওয়া হবে। এছাড়া চাষিদের উৎসাহ দান স্বরূপ আমরা বেশ কিছু সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করেছি। তাছাড়া প্রতিদিনই 2 থেকে 4 পর্যন্ত কৃষি এবং অন্যান্য বিষয়ে আলোচনা থাকবে, প্রশিক্ষণ শিবির, যেখানে 40 থেকে 50 জন চাষি অংশগ্রহণ করবেন এবং শেষের দিনে একটা চাষিদের নিয়েই কুইজ শো করা হবে। এছাড়া বিভিন্ন মানে
কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সব মিলে 12টা থেকে 8টা প্রত্যেকদিন, মানে 3 দিন এই মেলা চলবে এবং সবারই সামগ্রিকভাবে অংশগ্রহণে আশা করছি মেলাটা সার্থক হয়ে উঠবে। এখানে উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আব্দুস সামাদ। এই ব্লকে কৃষি উন্নয়নের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা কৃষির উন্নয়নের জন্য পঞ্চায়েত সমিতিকে বিভিন্ন ধরনের আমরা ব্যবস্থা নিয়েছি, কারণ মমতা ব্যানার্জি আমাদের কৃষিকে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তার মধ্যে আপনার আছে কেসিসি কার্ড, যার মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি ভর্তুকির মাধ্যমে চাষিদেরকে দেওয়া যায়। হ্যাঁ, কি করি? হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরের 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও, কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801551 এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষীদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেন না, কম খরচে বেশি লাভ। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731-235।